সকালবেলা যখন দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের কাছে কিছু বার্তা দিয়েছিলেন, আমরা এই তার এই পদক্ষেপকে সকালবেলাতেই স্বাগত জানিয়েছিলাম। জুনিয়র ডাক্তারদের যে বাস্তব দাবি, সেই দাবি মেনে অন্তত যারা হচ্ছে যে আমাদের এই যে হেলথ সেক্রেটারি, DHS, DME, কলকাতা পুলিশের কমিশনার, এদেরকে অবিলম্বে অপসারণ করা, মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়া, ফেডের যে পরিবেশ, মহামান্য সুপ্রিম কোর্টে মৃত্যু সংক্রান্ত এবং এখানকার চিকিৎসা না হওয়া সংক্রান্ত যে তথ্যগুলি দিচ্ছেন এগুলি সর্বৈব ভুল। আপনি এই কাজগুলি থেকে বিরত থাকুন এবং জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে আপনি মেনে নিন। তারা হচ্ছে যে তাদের যে দাবি ছিল স্বচ্ছতা, মানে হচ্ছে লাইভ স্ট্রিমিং, এটা সুপ্রিম কোর্টে হচ্ছে, আমাদের রাজ্যের প্রতিটি প্রশাসনিক বৈঠকে এটা হয়, তো আমরা ভেবেছিলাম সেটা এখানে হবে, তারা না বলেছেন। আমি আমার জুনিয়র ডাক্তার বন্ধুদের বলবো, তারপরেও তারা নমনীয়তা দেখিয়েছিলেন, তারা বলেছেন ঠিক আছে এটা না হোক, অন্তত একটা ভিডিও হোক, যে ভিডিওটা আপনারাও করুন, আমরাও করি, দীপক দুজনই আমরা করি, কিন্তু তারপরেও দেখলাম যে সেখানেও তারা রাজি হয়নি। এবং এই আলোচনা চলতে চলতে আমাদের ধারণার বাইরে ছিল কি এক অজ্ঞাত অজ্ঞাত কথার কারণে হঠাৎ করে ঘোষণা করা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি আর তার সময় নেই, তিনি আলোচনা করতে পারবেন না। এই 35 দিন ধরে অপেক্ষা করছে যে বিচারের একটা আশায়, যে কোথাও একটা বিচারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে যারা অভয়ার মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত। আমরা মনে করি কোনো সংকট থেকে বেরোনোর জন্যে কোনো চেষ্টাই শেষ চেষ্টা নয়, চেষ্টা বারবার করা উচিত, যতদিন না সংকট মিটে তত দিন চেষ্টা করা উচিত।